মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তো কণ্ঠের গান এমন মধুর লাগে, ও রে এমন মধুর লাগে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্ব পাওয়া একটা দিক ছিল আখলাক বা উত্তম আচরণ। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আজ মুসলমানদের সমাজে, আরও পরিষ্কার করে বলতে গেলে আমাদের সমাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ দিক, তার সিরাতের এই গুরুত্বপূর্ণ অধ্যায় আজ সবচেয়েতে বেশি অবহেলিত অধ্যায়গুলোর একটি। আমি প্রায় বলার চেষ্টা করি এ সমাজে বিশুদ্ধ বিশ্বাস এবং আকীদার মানুষ কম বেশি আছে, এই সমাজে নামাজি মানুষও কম বেশি আছে, যদিও সে নামাজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন রাখার সুযোগ আছে, কিন্তু কম হোক বেশি হোক আছে, মন্দের ভালো হলেও আছে। এ সমাজে রোজাদার জাকাত দেওয়া মানুষের সংখ্যাও আলহামদুলিল্লাহ কিছু না কিছু হলেও আছে, যদিও মুসলমানদের মোট জনসংখ্যার অনুপাতে খুবই কম, কিন্তু আছে। এ সমাজে মুসলিম মেয়েরা অনেকেই পর্দা মেনটেন করে চলার চেষ্টা করেন, যদিও অনেকে পর্দাহীনতার মধ্যে আছেন এখনও, কিন্তু একটি জায়গায় আমাদের দুর্বলতা চরমে, আমাদের অবহেলা চরমে। সেই জায়গাটি হলো যে আজ নামাজি রোজাদার মুসলমান আমাদের সমাজে যতটা আছে, আখলাক উন্নত চরিত্রওয়ালা মুসলমানের সংখ্যা তার তুলনায় অনেক কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে তার আখলাক নিয়ে যদি আপনি পড়েন, আপনি যদি স্টাডি করেন, আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উদাহরণ পৃথিবীতে আর কোনো মানুষকে দিয়ে দেওয়া সম্ভব না। কোনো মানুষ আপনি পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উদাহরণ তাকে দিয়ে দেওয়া যেতে পারে। আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রে আপনি অধিষ্ঠিত আছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সার্টিফিকেট দিচ্ছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলছেন যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, তার চরিত্রের চাইতে মহান, তার চরিত্র উত্তম আখলাকের চাইতে ভালো কোনো উত্তম আখলাকের কথা পৃথিবী এখনও কল্পনা করতে পারেনি, কেমন পর্যন্ত পারবে ওরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন বুআইস্তুলি তাফমিম মাকারিম আল আখলাক, মুসনাদ আহমদের হাদিস, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন উন্নত চরিত্র এবং এটিকেট এবং ম্যানার্স, এটা যে জ্ঞান, এটার যে সাবজেক্ট, এটাকে পূর্ণতা দেবার জন্য, পৃথিবীর মানুষকে ম্যানার্সের সর্বোচ্চ শেখরে নিয়ে যাওয়ার জন্য, আদর্শের সবচাইতে উঁচু চূড়ায় মানুষকে আরোহণ করাবার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার আচরণ যদি জানতে চাও কেমন ছিলেন তিনি, তাহলে তুমি কোরআন খুলো। কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যত ভালো কথা বলা আছে, যত উত্তম আচরণের কথা বলা আছে, যত আদর্শের কথা বলা আছে, তার সবগুলোর এই সকল থিওরির বাস্তব উদাহরণ এবং প্রতীক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের এমন কিছু তুমি খুঁজে পাবে না যে ভালো কিছুর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তাকে দিয়ে বাস্তবায়ন করেননি। কোরআন ছিল থিওরি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার প্র্যাকটিক্যাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহচর সাহাবীদের যে মূল্যায়ন ছিল সেটি অলমোস্ট একই, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুন নাস খুলুকা। কোন কোন বর্ণায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম আচরণের অধিকারী, তার চাইতে ভালো আচরণ, তার চাইতে ভালো ব্যবহার, তার চাইতে উন্নত চরিত্র আর কোনো মানুষের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে ইন্না মিন আহাসিনিকুম ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো মানুষ হলেন সেই ব্যক্তি যার আখলাক সবচাইতে ভালো।
আমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো কে, এই বিষয়ের উপর আমি একবার একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। অনলাইন যে লাইব্রেরিগুলো আছে মাকতাবা শামিলা ইত্যাদিতে সার্চ দেওয়ার চেষ্টা করলাম যে খাইরুকুম খিয়ারুকুম আহাব্বুন নাস ইলাল্লাহ, এই জাতীয় শব্দ দিয়ে সার্চ দিলাম যে সার্চ রেজাল্ট কি আসে। তো সবগুলোকে একত্র করেছি আমি, একত্র করার পর আমি দেখলাম এই জাতীয় হাদিস সব মিলিয়ে 11 প্রকার পেয়েছি আমি। এটা আমার ফাইন্ডিংস, 11 প্রকার মানুষ পেয়েছি যে মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমেন্ট ছিল যে তোমাদের ভিতরে সবচেয়ে সেরা এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি। এই 11 প্রকারের মানুষ নিয়ে একটা বক্তব্য আমার আছে ইউটিউবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা 11। আমি অবাক হয়েছি যে এই 11 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ পেয়েছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শেখে আর কোরআন শেখায়, কোরআনের ছাত্র এবং শিক্ষক তারা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। এই একটা হাদিস পেয়েছি শুধুমাত্র সরাসরি ইবাদত সংশ্লিষ্ট, আর 10টি হাদিস বা 10 প্রকারের হাদিস যেগুলো পেয়েছি শ্রেষ্ঠ মানুষের, তার সবগুলো হলো আখলাক রিলেটেড, আচরণ রিলেটেড, তার একটিও ইবাদত রিলেটেড না। খায়রুকুম খায়রুকুম লিসাহিবি আলিয়ান খায়রুকুম আলিয়ানাকুম মানাকিব ফিস সালাহ, তারপরে খিয়ারু ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, 10 প্রকারের 10 প্রকার পেয়েছি, একটিরও সম্পর্ক ইবাদতের সাথে নাই, সবগুলো সম্পর্ক আখলাকের সাথে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো যদি কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, সবচেয়ে ভালো মানুষ হতে চায়, সবচেয়ে সেরা মানুষ হতে চায়, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতে চায়, সবচেয়ে আপার ক্লাসের মুসলমান হতে চায়, তাহলে তার আখলাক সুন্দর করার কোনো বিকল্প পথ নেই। ডেফিনেটলি তার আকীদা বিশুদ্ধ থাকতে হবে, অবশ্যই তার ফরজ ইবাদত ঠিক থাকতে হবে, অবশ্যই সে হারাম থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু তার শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হবে তার আখলাক এবং চরিত্র। আজ বহু নামাজি মানুষ পাবেন আখলাক ভালো না, বহু রোজাদার পাবেন আখলাক ভালো না, বহু পর্দানশীল পাবেন আখলাক ভালো না। আখলাকের এক দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের সমাজে। আজ এই সমাজে আমাদের বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার আখলাকের দিকটিকে আমাদের বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার, জানা হাদিসগুলোকে বারবার পড়া দরকার, এবং সেই সাথে আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাকের অধিকারী মানুষদের সোহবতে যাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দিন। সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদে বর্ণিত একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে শুনেছেন, বেশ প্রসিদ্ধ একটি হাদিস, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের ময়দানে আমাদের যত আমল আছে, যত ভালো কাজ আছে, এগুলো যখন পরিমাপ করা হবে, ভালো কাজ পরিমাপ করার সময় সেদিনে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে আমাদের উত্তম আচরণ, আমাদের আখলাক, আমাদের চরিত্র মাধুর্য, আমাদের ম্যানার্স, আমাদের এটিকেটস, আমাদের বান্দা হক, এসব বিষয়গুলো হবে সবচেয়ে ওয়েটফুল। কিয়ামতের ময়দানে বান্দার নফল কোনো আমল, এমনকি নফল নামাজ, নফল রোজা, নফল তাসবিহ, তেলাওয়াত, এগুলোর চাইতেও বহুগুণ বেশি ভারী হবে বান্দার সুন্দর আচরণ। একজন মানুষ অনেক নফল নামাজ পড়ে আল্লাহর এতটা প্রিয় হতে পারবে না, একজন মানুষ অনেক নফল রোজা রেখে এতটা প্রিয় হতে পারবে না, একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নফল দান করে আল্লাহর এত প্রিয় হতে পারবে না। যত প্রিয় হওয়ার সুযোগ আছে তার আখলাকটাকে, তার আচরণটাকে, তার ব্যবহারটাকে সুন্দর করবার মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কিত একটা হাদিস যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো, তিনি বলেছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি আল কাইমি। একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে রাতভর দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং দিনভর নফল রোজা রাখা ইবাদত গুজার আবেদের চাইতে বা আবেদের মর্যাদা সে পেতে পারে তার শুধু আচরণটাকে সুন্দর করে, তার ব্যবহারটাকে ভালো করে। আরেকটি হাদিস আরো বেশি প্রসিদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতে মানুষকে কোন আমলে সবচেয়ে বেশি প্রবেশ করাবে, কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, এমন একটি প্রশ্ন যে প্রশ্ন উত্তর জানবার জন্য যে কোনো ইমানদারের মন উদগ্রীব থাকার কথা, যে কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে, কমন আমল যে এটার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে সহজ হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, অন্তরে অবস্থিত আল্লাহ ভীতি তাকওয়া, যে চেতনা মানুষকে অন্যায় এবং পাপাচার থেকে দূরে রাখে, আর উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আখলাক হাসানা,
এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি কি আমাদের জান্নাতে নিয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন ইন্নামিল আকমাইল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ঈমানদারদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণকারী ব্যক্তি হবে ঈমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ ওই ব্যক্তির ঈমান সবচেয়ে পরিপূর্ণ যার আচরণ সবচেয়ে ভালো এই হাদিসটা বলে আমি শেষ করব কারণ এই সম্পর্কে হাদিস এবং আয়াত এক দুই ঘন্টা বলেও শেষ করা যাবে না আখলাক সম্পর্কিত এত হাদিস এত আয়াত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস যেটি বলবো তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আহসানুল আখলাকা আমাদের মধ্যে কে কে কিয়ামতের ময়দানে নবী করিম সরি আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একত্রে থাকতে চাই বা তার কাছাকাছি থাকতে চাই কারা হাত তোলে প্রশ্ন বলছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান আমিন মাশাআল্লাহ ভাইরা আমার আজকে যদি মসজিদুল হারামের একজন ইমাম ধরা যাক শেখ সাউদা সুরাইম যিনি এখন আর নাই আমার খুব প্রিয় ইমামদের মধ্যে থেকে একজন খুব বেশি যার তেলাওয়াত ভালো লাগে যার দোয়া যার খুতবা যার সবকিছু ভালো লাগে সবারই ভালো লাগার বিভিন্ন দিক থাকতে পারে কারণ থাকতে পারে আমার অনেক অনেক বেশি ভালো লাগে ধরা যাক যে শেখ সাউদা সুরাইম আসছেন অথবা শেখ আব্দুর রহমান সুদাইস এসেছেন আপনি তার সাথে আপনার নামাজ পড়ার এতিকাফ করার উমরা করার সময় কাটানোর সুযোগ পেয়েছেন এবং একেবারে তার বাসার পাশের বাসাটা আপনার সারাদিন ওঠা বসা করার সুযোগ পেয়েছেন আপনার কাছে কেমন ভালো লাগে কাজ করলো বলুন বর্ণার অবকাশ রাখে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে তার কাছাকাছি থাকা যাবে সবচেয়ে কাছে থাকা যাবে আর জান্নাতের থাকাটা তো দু চার দিনের জন্য না অনন্তকালের জন্য সাহাবিরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন তারাও তো মৃত্যু পর্যন্ত হ্যাঁ তারা অবশ্যই জান্নাতে ইনশাআল্লাহ এবং জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন কিন্তু দুনিয়াতে যে সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছেন সেটাও তো মৃত্যুর আগ পর্যন্ত সময় কিন্তু আপনি যখন জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার সুযোগ পাবেন সেটা তো অনন্তকালের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকা যাবে যে আমলের মাধ্যমে সবচেয়ে বেশি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা আমার সবচেয়ে কাছে অবস্থান করবে এবং ওই ব্যক্তিগুলো আমার সবচেয়ে প্রিয় হবে কিয়ামতের দিন সেটি আমি সবচেয়ে ভালোবাসবো তাদেরকে যারা হবে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী যাদের আখলাক হবে সবচাইতে সুন্দর ভাইরা আমার উত্তম আচরণ বা আখলাকের উপরে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে দাঁড় করাই দিলে আপনিও মাশাআল্লাহ 2-10 মিনিট বলতে পারবেন ওয়াজ করা এই টপিকে খুব সহজ কঠিন কোনটা আমল করা কিন্তু গুরুত্বটা যদি আমরা অনুধাবন করতে পারি যে একজন মুসলমান হিসেবে আমার ইমানের ভ্যালু অনেক গুণ বেড়ে যাবে যদি আমার আখলাকটা সুন্দর হয় আর আখলাকটা যদি খারাপ হয় তাহলে আমাদের ইমানের ভ্যালু অনেক কমে যাবে এই জিনিসটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে অন্তত চেষ্টাটা করতে পারব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান আমিন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতের এই পাঠটা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে কেমন ছিল তার আখলাক যদিও এই টপিকে কয়েক ঘন্টা আলোচনা করার মতো টপিক বাট আমরা খুব সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করার চেষ্টা করব তার আগে আমরা একটু বুঝি আখলাক বা উত্তম আচরণ বলতে কি বোঝায় উত্তম আচরণ বা ভালো আখলাক বলতে ভেঙে চুরে পড়া না ভেঙে চুরে পড়া বুঝুন তো কি কারো সামনে গিয়ে সেরা একেবারে কাচুমুচু করছেন শরীরটা বডিটা ভেঙে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফা মাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম আপনি মাথা খুব নত করে হাঁটলেন খুব বিনয়ের ভান ধরলেন নাটক করলেন অভিনয় করলেন খুব বিনয়ী এটার নাম বিনয় না উত্তম আখলাক বা সুন্দর আচরণের সবচেয়ে বড় এবং প্রধান দিক হলো যে একজন মানুষ তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না কারোর কোনো হক তিনি নষ্ট করবেন না এটা হলো আখলাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ উত্তম আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেকে দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা অনেক সুন্দর ব্যবহার অমায়িক আচরণ হাসি সবসময় মুখে ফুটে থাকে মাগার দুই নম্বরের কাছে একটু বিষয় নেই আছে না নেই অনেক লোক হাসি হাসি বাঁশি বাজায় না
হাসতে হাসতে আপনার সর্বনাশ করে ফেলবে। আখলাক আচরণ দেখে, মানে বাহ্যিক আচরণ দেখে, তার চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই। তো এটার নাম উত্তম আচরণ না। উত্তম আচরণের প্রধান দিক হলো একজন মুসলমান সতর্ক থাকবেন, আমার দ্বারা কোনো মানুষের কোনো অধিকার কখনো নষ্ট হবে না। আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহির মাওলানার নাম শুনেছেন, বক্তব্য শুনে থাকবেন। তিনি একটা কথা বলেছেন একবার, কথাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমি দেশে বিদেশে ইসলামের উপরে বহু পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি নিয়েছি। বর্তমান যে সৌদি বাদশাহ, তিনি যখন রিয়াদের প্রিন্স ছিলেন, গভর্নর ছিলেন, তখন রিয়াদের আমির থাকাকালীন সময় তার হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করার পুরস্কারটা নিয়েছেন, অনেক সুনামের সাথে পড়ালেখা করেছেন। তো তিনি বলেছেন যে আমি ইসলামিক সাবজেক্টের উপরে বহু পড়াশোনা করেছি, বহু বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি, হাদিসের দর্শ দিয়েছি। তো কোরআন হাদিস এবং ইসলামিক জ্ঞান অর্জন আমার সারা জীবনে যা হয়েছে, এই বুড়ো বয়সে এসে, তিনি শেষের দিকের কথা এটা, বুড়ো বয়সে এসে আমার সারা জীবনে কোরআন হাদিসের এবং ইসলামিক জ্ঞানের নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো। নির্যাস সামারি কি সেটা? তিনি বলেছেন তার প্রথম লাইন হলো, ফরজ ইবাদতগুলোর পর, ইমানের পর, মেইন মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন মানুষ কোনো মানুষের উপকার করে। আর দ্বিতীয় লাইন হলো, কুফরের পর, বড় বড় মুহাররমাত এবং কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন যদি আপনি দেখেন, আপনি অবাক হবেন। আমি প্রায় সময় সিরাত পড়ে চিন্তা করি, তার যে সংগ্রামী জীবন ছিল, পৃথিবীর ইতিহাসে আরেকটি মানুষ আপনি খুঁজে পাবেন না যাকে সত্যিকারের জনমদুখী বলা যায়। আমি সব জায়গায় কথাটা রিপিট করার চেষ্টা করি। পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারিয়েছে, পৃথিবীর আলো দেখতে না দেখতেই মাকে হারিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের বুকে যে দুধ দিয়েছেন, সে দুধটা পান করার সুযোগও পান নাই। দুঃখ কাকে বলে, দুর্দশা কাকে বলে, বিপদ কাকে বলে, এরপর যখন কৈশোরে মাত্র পৌঁছলেন, তার একমাত্র অবলম্বন, তার একমাত্র আশ্রয়ের জায়গা আব্দুল মুত্তালিবের ছায়াটাকে আল্লাহ তাআলা সরায় নিয়ে গেল। পায়ের তলে মাটি থেকে একটার পর একটা কিভাবে সরছে। এরপর তার সবচেয়ে কঠিন সময়, যখন জীবনের সবচেয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি, যখন তাইফের মানুষ তাকে রক্ত রঞ্জিত করে, এদিকে মক্কার মানুষ তাকে তার নিজের মাতৃভূমিতে তাকে থাকার অধিকার কেড়ে নিতে চায়, এরকম চরম জটিল পরিস্থিতিতে তার একমাত্র ভেতরের আশ্রয়ের জায়গা উম্মুল মুমিনীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা, আর বাহিরের তার একমাত্র আশ্রয়ের জায়গা আবু তালেব চাচা, দুজনকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন সবচেয়ে কঠিন সময়। এবং সেই জন্য সে বছরের নামই হয়েছে সিরাতের কিতাবে কি, আমাল হুজন, যে বছরে দুই দুইজন আশ্রয়দাতার দুজনই শেষ হয়ে গেলেন, আর কেউ থাকলো না সেরকম, তাদের মতো নিজের পরিবারের সদস্য আপন মানুষ যে তাকে আগলে রাখবে। শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, যার দিকে তাকাতে দশবার চিন্তা করতে হতো, তার চেহারা মুখ মোবারকের উপরে থুতু নিক্ষেপ করে দেওয়া হলো, যার কাছে ভিড়তে দশবার ভাবতে হতো কুরাইশের এত সম্ভ্রান্ত পরিবার, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে, এত বড় সম্ভ্রান্ত পরিবারের এত মর্যাদার মানুষ, এত সম্মানের মানুষ, সেই মানুষটি যখন সেজদায় গেলেন, তার মাথার উপর ওটের বুড়ি এনে রেখে দেওয়া হলো। একটা গরুর বুড়ির ওজন কতটুকু আমরা জানি, ময়লা আবর্জনা পেছানো এগুলোর ওজন কতটুকু, সেখানে ওটেরটা যদি কেউ দেখে থাকেন, আমি দেখেছি, তাহলে আপনি বিশ্বাস করতে কষ্ট হবে যে এই ওটের বুড়ি বা ওটের যে বাচ্চাদানি ইত্যাদি, এগুলো একজন মানুষ সেজদা গেলে তার উপরে দিলে তার বেঁচে থাকাটা অলমোস্ট অসম্ভবের মতো, এত ওজন, এত ভারী, এত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই নির্মমতা করা হলো। মক্কায় থাকা একটা দিন তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, মক্কা থেকে চলে যাবেন সেখানেও শান্তি নেই, ওই গাড়ে শহরে আশ্রয় নিয়ে লুকিয়ে আত্মগোপন করে বহু কৌশল করে অনেক কষ্টে চিরচেনা পথ ছেড়ে অন্য পথে মদিনায় গেলেন।
মদিনার মানুষ তাকে আশ্রয় দিলেন এই বুঝে শান্তি শুরু হলো কিন্তু না সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না ইহুদিদের ষড়যন্ত্র মুনাফিকদের ষড়যন্ত্র বদর উহুদ খন্দক তাবুক একটার পর একটা যুদ্ধ আর আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হলো একটি দিন একটি রাত আমি খুঁজে পাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে রাত যে দিন তিনি নিশ্চিন্ত মনে ঘুমোতে পেরেছেন অথবা স্বাভাবিক থাকতে পেরেছেন তার কোনো টেনশন নাই না মক্কার মুশরিকদের ভয় না ইহুদির ষড়যন্ত্রের ভয় না মুনাফিকদের শয়তানের ভয় না কোনো বেদুইনদের কোনো দুষ্টামির ভয় না কোনো যুদ্ধের কোনো ভয় এরকম কোনো ভয়হীন ভাবে তিনি তার জীবনে একটি দিনও কাটাতে পেরেছেন বলে আমার মনে হয় আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি এত কথা বলে সেটা হলো যার জীবনে এত টেনশন এত চাপ এত দুশ্চিন্তা এত পেরেশানি এত ভয় এত শত্রুতা এত বিদ্বেষ এত আগ্রাসন যাকে জনম দুঃখী বলা যায় সেই মানুষটা তার জীবনে আপনি সিরাতের যত বই পাবেন এমনকি অমুসলিমরা তার যে সমস্ত জীবনী লিখেছে সেগুলো যদি আপনি খোঁজেন ঘাটেন আপনি কোথাও দেখাতে পারবেন না যে তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে এত পেরেশানির কারণে এত টেনশনের কারণে মেজাজ হারিয়ে কাউকে বলেছেন সরো আমার সামনে থেকে আমার এখন মেজাজ গরম আছে যারা সিরাত পড়েছেন এরকম কোনো জিনিস পেয়েছেন জীবনে কিভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পার্সোনাল প্রোফাইল দিয়েছেন প্রত্যেকটা মানুষের একটা প্রোফাইল আছে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোফাইলে তৈরি করেছেন এই প্রোফাইলে আরেকটা মানুষ পৃথিবীতে নাই এককভাবে তাকে সৃষ্টি করেছেন তার আখলাক এই লেভেলের ছিল যে কোনোদিন তার আচরণ দ্বারা কোনো মানুষ কষ্ট পায়নি কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের সর্বোচ্চ চূড়ায় আপনি অধিষ্ঠিত হতে পেরেছেন সম্মানিত উপস্থিতি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হক নষ্ট করেননি এতজন স্ত্রী এই সহধর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা কম্পিটিশন থাকে একটা প্রতিযোগিতা থাকে এবং একাধিক স্ত্রী থাকলে নানাবিধ ভুল বোঝাবুঝি তৈরি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে যে কোনো মনোমালিন্য হয়নি তা আমি বলছি না টুকটাক মনোমালিন্য হয়েছে মান অভিমান হয়েছে কিন্তু আপনি দেখাতে পারবেন না যে তার সহধর্মীদের কেউ বলেছেন যে তিনি আমার প্রতি এই জায়গা অবিচার করেছেন নাউজুবিল্লাহ অথবা এই জায়গায় তিনি বৈষম্য করেছেন এটা কখনো আপনি দেখাতে পারবেন না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যে জায়গাটা ছিল সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি এই মুহূর্তে অনুকরণীয় একজন মুসলমান হিসেবে আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস আনা দরকার এদেশে এত নামাজি মানুষ আপনি পাচ্ছেন দেখবেন কিন্তু দেখবেন পাশাপাশি নামাজ পড়ছে সুদের কারবার করছে ঘুষের কারবার করছে আইল ঠেলাঠেলি করছে মানুষের হক নষ্ট করছে বোনের অধিকার দিচ্ছে না ভাইয়ের অধিকার দিচ্ছে না অহেতুক একজন আরেকজন পিছে লাগালাগি করছে ষড়যন্ত্র করছে শত্রুতা করছে এই কাজগুলো প্যারালালি করে যাচ্ছে একদিকে নামাজ পড়ছে আবার একদিকে এই কাজগুলো করে যাচ্ছে এটাই হলো আমাদের দুর্বলতার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধুমাত্র ইবাদত শেখান নাই তিনি আমাদের আখলাকও শিখিয়েছেন এবং শুধু শিখিয়েছেন তা নয় আখলাকের গুরুত্ব এত বেশি দিয়েছেন নামাজের ব্যাপারে আপনি ডিটেইল পাবেন না কোরআনে এই জন্য তো হাদিসের স্বীকারকারীরা সেখান থেকে চান্স নেওয়ার চেষ্টা করে নামাজের ব্যাপারে কোরআনে দেখবেন আকিমুসসালাহ আকিমিসসালাহ লিযিকরি ইত্যাদি তোমরা সালাত কায়েম করো নামাজ কায়েম করো বাস কিন্তু আখলাক রিলেটেড বা মানুষের হক রিলেটেড বিষয়গুলোকে খুলে খুলে টু দা পয়েন্ট আলোচনা করেছেন আল্লাহ তুমি কারোর ঘরে প্রবেশ করতে যাবে আগে জিজ্ঞেস করো যদি অনুমতি না দেওয়া হয় ফরজি আমল তাহলে ফিরে যাও ডিটেইল আলোচনা করেছেন আল্লাহ কোরআনে মানুষের অধিকার সম্পর্কে ভাইরা আমার আজ আমাদের খুব কষ্ট হয় দুঃখ লাগে যখন দেখি আমরা অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষের বাহ্যিক আচরণ আমাদের মুসলমানদের চেয়ে সুন্দর এটা যখন দেখি তখন আমাদের কষ্ট হয় তারা যে আচরণ ধারণ করে আছে সেটা তো আমাদের সম্পদ ছিল কিন্তু আজ আমাদের থেকে সেটা তাদের কাছে চলে গেছে যদিও তাদের আখলাকের একটা দিক ভালো থাকলেও আরেকটা দিক কালো আছে তারা তাদের দেশে একটা কুকুর যদি কোথাও পড়ে মারা যায় তাহলে ফেসবুকে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পান যে সেখানে সেনাবাহিনী চলে গেছে হেলিকপ্টার নিয়ে চলে গেছে কুকুরটা উদ্ধার করার জন্য বিড়ালটা উদ্ধার করার জন্য কুকুরের জন্য হসপিটাল বিড়ালের জন্য হসপিটাল হোটেল তারা কত মানবিক সন্দেহ নেই এই মানবিক দিকগুলো তাদের মধ্যে আছে কিন্তু একই সাথে যখন ফিলিস্তিনে দিনকে দিন বছরকে বছর নিরপরাধ মানুষের উপর অনবরত বোমা হামলা চলতে থাকে নির্মমতার সকল সীমারা যখন ছাড়িয়ে চলে যায়
এই দেশগুলোর সেখানে অর্থায়ন তাদের সহযোগিতা তাদের সার্বিক সম্মতি সবকিছু সেখানে থাকে এমন অবস্থায় ওই তথা কথিত উন্নত আচরণ বাজ্যিক আচরণ অধিকারী মানুষগুলোকে একেবারে নির্বিকার থাকতে দেখা যায় তো তাদের উন্নত আচরণের একটা দিক থাকলেও আরেকটি কালো অধ্যায় আছে বাট ইসলাম আমাকে যে আদর্শ শিখিয়েছে এখানে কালো অধ্যায়ের কোনো জায়গা নেই আমার ভেতরও ভালো হতে হবে আমার বাহিরও ভালো হতে হবে একজন মুসলিম একটি কুকুরের জন্য মানবিক একটি বিড়ালের জন্য মানবিক একটি পিপীলিকার জন্য মানবিক এবং সেই সাথে মানুষের জন্য সবচেয়ে বেশি মানবিক হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপীলিকার প্রতি আমাদেরকে মানবতা দেখাতে শিখিয়েছেন এক ব্যক্তি পিপীলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউআযিবুন নার ইল্লা রাব্বুন নার আগুন দিয়ে নির্মমভাবে এভাবে পিপীলিকাকে হত্যা তুমি করতে পারো না কোন 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 পশু কোন জন্তু কোন সৃষ্টি কোন প্রাণী তোমার উপদ্রব করছে কষ্ট দিচ্ছে তুমি তাকে মারতে পারো কিন্তু নির্মমভাবে তাকে তিলতিল করে মারবে আর তুমি সেটাকে এনজয় করবে এই অমানবিক হওয়ার সুযোগ ইসলাম তোমার জন্য রাখেনি এমন কি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে তুমি শত্রুপক্ষ যারা তোমার জীবনকে হুমকির মধ্যে ফেলছে বিপন্ন করছে তাকে যদি মারতে হয় সেখানেও তুমি নির্মমতা দেখাতে পারো না খুঁচি খুঁচি একটু একটু করে তাকে কষ্ট দিয়ে তিল তিল করে মারবে বা মারার পর তার লাশ কাটাকাটি করবে মুসলা করবে এটা তোমাকে সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি সমাজে ভাইরা ইসলামের নীতিবাক্যগুলো আজ কোরআন এবং হাদিসে শোভা পাচ্ছে দুর্ভাগ্য জিনিস দুর্ভাগ্যজনক বিষয় হলো সেগুলো আমাদের দেহে আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে শোভা পাচ্ছে না আমার আজকের বার্তা হলো যে আসুন আমরা চেষ্টা করি আমি নিজে কোরআন এবং সুন্নাহ একজন ভালো মানুষের যে চিত্র অঙ্কন করেছে যে রূপরেখা বাস্তবায়ন করেছে আমি তার বাস্তব উদাহরণ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না গত জুমায় আমার মসজিদে আমি ঢোকার পর নিস্তালা ফিল আপ হয়েছে দোতলায় কিছু মানুষ ছিল তো দরজা বন্ধ করা ছিল এসে চলতেছে আমি ঢোকার কিছুক্ষণ পর যখন আমার সাথে এক ভাই আসছেন উনি ঢুকছিলেন ওই চান্সে বারান্দা যারা জায়গা পেয়েছেন দোতলা তিনতলা তিনতলা চারতলা খালি আছে তারা দরজা ভাঙার উপক্রম ঠেলে তারা হুড়মুড় করে ভিতরে ঢুকে গেছে আমি যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম খুতবাতে বিষয়টাই আমার চেঞ্জ হয়ে গেছে তখন আলোচনা ছিল যে এই যে মসজিদের দরজা পারলে ভেঙে ভেতরে আর জায়গা নেই তারপরে ওভারফ্লো হয়ে যে ঢুকছেন মুয়াজ্জিন সাহেব বাধা দিচ্ছেন যে ভেতরে আর ঢোকা যাবে না তারপরও যে ভেঙেছিল ঢুকছেন এই যে দিনই প্রোগ্রাম হচ্ছে এখানেও দেখবেন বহু লোক জায়গা নেয় তারপরও যদি চান্স পায় তো হুড়মুড় করে এসে ঢুকবে এটা কি ভালো কাজের প্রতি আগ্রহের কারণে বাহ্যিকভাবে দেখা যায় সুবহানাল্লাহ তো আল্লাহর সাক্ষাৎ অলি কারণ সে তো আসলে মানে জিহাদ করতে প্রস্তুত ভালো কাজের জন্য মসজিদে আসার জন্য পারলে দরজা ভেঙে চলে আসতে চায় আসলে কি তাই সে যদি এতই ভালো হয় তাহলে তো আগে আগে আসতো সে ফাঁকিবাজ এখন ভালো হওয়ার ভান করতে চাইছে আসছে শেষে জায়গা নিতে চাচ্ছে সবার ভাইরা আমার আমাদের অজান্তে প্রতি মুহূর্তে কত শত আখলাক সুন্দর আখলাকের পরিপন্থী কাজ আমরা করি সেটা আমরা গুনে শেষ করতে পারবো না এই জন্য আমার আজকের আহ্বান হলো আসুন আমরা উন্নত আখলাকের অধিকারী হই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে এই জিনিসটা আমরা নিয়ে চাই আমি আবারও বলি এরকম জনমদুখী চিরদুখী একজন মানুষ এরকম প্রেসারে থাকা একজন মানুষ তার জীবনে কখনো উৎসাহ প্রকাশ করেছেন ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলার সেই বিখ্যাত হাদিসটা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশারা সিনিন 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি এই 10 বছরের মধ্যে কখনো তিনি আমাকে বলেন নাই আনাস এটা কেন করলে এটা কেন করলে না এই উৎসাহ প্রকাশ করে তিনি আমাদের সাথে আমার সাথে কোনোদিন কথা বলেন নাই ভাইরা আমার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন তো আমি বলছিলাম যে আমাদের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কোনো মানুষের অধিকার আমার দ্বারা নষ্ট হবে না সেটা চেনা মানুষ হোক অচেনা মানুষ হোক মুসলমান হোক অমুসলমান হোক শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদের অধিকার আমার দ্বারা সুসংরক্ষিত থাকতে হবে কেউ আমার দ্বারা কষ্ট পেতে একজন মুসলমান যদি এই জায়গাটাতে দায়িত্বশীল আচরণ করেন তখন ওই মুসলমান তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন সব কিছুতে তিনি সুখী হওয়ার কথা একজন কষ্ট দিয়েছে আমি পাল্টা কষ্ট দিতে পারি না কেউ আমাকে কষ্ট দিয়েছে আমি পাল্টা আইন হাতে তুলে নিয়ে তাকে বেশি কষ্ট দিতে পারি না এই জায়গাতে আমাদের বহু মামলা সলভ হয়ে যাবে বহু মামলা নিষ্পত্তি হয়ে যাবে বহু আমাদের মধ্যকার জঞ্জাল শেষ হয়ে যাবে যদি ইমানই এই চেতনায় আমরা পরিচালিত হই আখলাকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সত্যবাদিতা
সত্যবাদীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিসগুলো আছে সেগুলো আর নতুন করে রিপিট করা আমার মনে হয় না দরকার আছে আমরা সবাই কম বেশি জানি তিনি যে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন এবং মিথ্যাকে তিনি এমন ভাবে ইগনোর করেছেন মিথ্যাকে এভাবে ডিসকারেজ করেছেন এভাবে অন্যায় এবং অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন যে মুসলমানের জীবনে আর যা হোক মিথ্যা কথা কখনো গ্রহণযোগ্য হতে পারে একজন মানুষ শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে একটা গুনাহে লিপ্ত হয়ে গেছেন একটা খারাপ কাজে তিনি লিপ্ত হয়ে গেছেন এটা অন্যায় এবং খারাপ কাজ হওয়া সত্ত্বেও এটা বিশ্বাসযোগ্য হতে পারে কিন্তু একজন মুসলমান ঠান্ডা মাথায় জেনে শুনে একটা মিথ্যা কথা বলছেন এটা কল্পনা করা যায় না আখলাকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা যে মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না আরেকটা হলো বিনয় বিনয়ের কথা বলছিলাম যে বিনয়টা কিন্তু মানুষের বাহ্যিক আচার আচরণ বা বডি দেখে বোঝার উপায় না বিনয়টা মূলত ভেতরে থাকে মানুষ যখন ভেতর থেকে নিজেকে মনে করে আমি তুচ্ছ আমি ছোট তখন তার আচরণ দ্বারা সেটা প্রস্ফুটিত হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিনয় কেমন ছিল দুই একটা ছোট ছোট টুকরা ঘটনা বলতে পারি আপনারা নিশ্চয় অনেকে আগে থেকে জানেন এই ঘটনাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মধ্যে যখন বসা থাকতেন সাহাবীদের মাঝে যখন মসজিদে নববীতে বসা থাকতেন একসাথে বাহির থেকে কোনো দূত বা কোনো আগন্তুক যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের কথা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শুনেছেন তাকে চিনতেন না কিন্তু তার সম্পর্কে জানতেন এরকম মানুষজন মসজিদে নববীতে ঢুকে সাহাবীদের মধ্যে তাদের ঘেরাওর মধ্যে থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খুঁজে বের করতে পারতেন না জিজ্ঞেস করতে হতো মানফিকু মুহাম্মদ তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে এবার আপনি চিন্তা করেন আমাদের সমাজে যদি কোনো নেতা বড় কোনো নেতা বা পাতি কোনো নেতা মনে করেন সহসভাপতি যেটা গলি গলি পাওয়া যেত মোড়ে মোড়ে রাস্তা রাস্তায় দোকানে দোকানে সহসভাপতি উৎপাদন হয়েছে তাই না মনে করেন সহসভাপতি যদি মনে করেন একটা থাকতো তার চেলাদের সাথে বা অনুসারীদের সাথে তাহলে আলাদা করে কি জিজ্ঞাসা করা লাগতো যে সহসভাপতি সবকে জিজ্ঞেস করা লাগতো কেন তার যে হাবভাব তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে বসার স্টাইল তার যে দানোর ভাব তার যে মুড রাস্তা যখন চলতো তার যে পাঞ্জাবির মর্মড়া ভাব কড়কড়া পাঞ্জাবি তার যে স্টাইল চুল আঁচড়ানোর ধরন হাঁটার মুড হাত নাড়ানোর ভাব এটা দেখে কারোর কোনো সন্দেহ হইতো না যে সবগুলোর ভিতরে এটা পীর আর এগুলো মুরিদ চিনতে কোনো অসুবিধা হতো কোনো অসুবিধা হইতো কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন ছিলেন তার আখলাকটা কেমন ছিল বিনয়টা কোন লেভেলের ছিল যে সাহাবীদের ভিতর যখন বসে থাকতেন এমন ভাবে মিশে যেতেন সাহাবীদের সাথে যে বাহির থেকে আসা মানুষ তাকে দেখে চিনতে পারত না আলাদা করতে পারত না যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ইনি তার অনুসারী আজ পৃথিবী সেরকম নেতার কথা কল্পনা করতে পারে গল্পে শুনতে পারে বাস্তবে এরকম নেতা বাস্তবে এরকম উদাহরণ পৃথিবীর মানুষ সচরাচর দেখতে পায় না পাওয়ার কথা নয় সময়ত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন ঘোড়ায় চড়তেন উঁটে চড়তেন একই সঙ্গে তিনি আবার গাধায়ও চড়তেন উঁটার গাধার পার্থক্যটা বোঝার জন্য একটা উপমা দিলে ভালো হয় ধরেন ল্যান্ড ক্রুজার গাড়ি বা আপনার বিএমডব্লিউ গাড়ি মার্সিডিজ গাড়ি এই সমস্ত গাড়িতে মনে করেন চড়ে সমাজের এলিট মানুষগুলো শৌখিন মানুষগুলো তো একজন মানুষ তার মার্সিডিজে চড়তে অসুবিধা হয় না আবার টয়োটা এলিয়েনে চলতে প্রিমিয়াতে চলতে অসুবিধা হয় না আবার ভ্যান গাড়িতে উঠতেও তার কোনো অসুবিধা হয় না তার কোনো ইজ্জতে বাধে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সেই চরিত্রের অধিকারী সে যুগের বিএমডব্লিউ সে যুগের ল্যান্ড ক্রুজার ছিল ওট এবং ঘোড়া আর সে যুগের ভ্যান গাড়ি ছিল গাধা গাধার পিঠে সাধারণত মাল সামান টানা হতো মানুষ সচরাচর খুব বেশি উঠতো না উঠলেও গরিব দুঃখীরা উঠতো কোনো রাজা বাদশাহ কোনো সম্মানিত ব্যক্তি গাধার পিছনে উপরে সাধারণত উঠতো না কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওটের উপরে উঠতেন গাধায়ও চড়তেন ঘোড়ায়ও চড়তেন কোনো ভেদাভেদ তার ছিল না সাধারণত যারা নেতা হয় তাদের আশেপাশে সব পাতি নেতা থাকে সভাপতিদের সাথে সব কি থাকে সহসভাপতি থাকে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেলালে হাবশি সালমানে ফারসি আম্মার সোহেব ওমাইর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন অবকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো সম্মানিত সম্ভ্রান্ত মুরব্বী শ্রেণীর মানুষদের পাশাপাশি
বেলাল এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বাহির থেকে আগত সাহাবীরাও ছিলেন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি রিপিটেডলি বলি কারণ আমি 10-10টি বছর সৌদি আরবে ছিলাম আপনারা অনেকে মিডল ইস্টের মানুষ সম্পর্কে ধারণা রাখেন মিডল ইস্টের মানুষদের মধ্যে বাইরের মানুষকে মেনে নেওয়াটা তাদের জন্য খুব টাফ খুব কঠিন একটা ব্যাপার তারা বাইরের মানুষদেরকে অর্থাৎ অনারবদেরকে তারা মানুষই মনে করে বলে আজব তো সেই আরবের মানুষদের মধ্যে এমনিতে বাইরে এখনো বর্তমানে যারা সৌদিতে বা দুবাইতে কাতারে আছেন বিদেশীদেরকে কি বলে তারা কি বলে আজনবী বলে আজনবী আজনবী মানে কি মানে চিনি না সোজা কথা এটা আমাদের লোক না এটা বাইরের বাইরে বহিরাগত আমাদের দেশে বিদেশী মানুষদেরকে আমরা কি বলি ইংরেজিতে ফরেনার এটা ভিতরে একটা ভাব আছে তাই না ফরেনার বললে আমাদের শুনলে একটা ভাব চলে আসে না ওরে বাবা ফরেনার আর মিডল ইস্টে হলো বাইরের লোক আরবের না তাদের দেশের না বাইরের মানে কি আজনবী মানে আননোন চিনি না ওরে অচেনা এটা আমাদের লোক না তো যাই হোক আরবের মানুষের মধ্যে এই জিনিসটা আছে যে তারা বাইরের মানুষকে সহজে মেনে নিতে পারে না আর ইসলাম পূর্ব যে জাহিলি যুগ ছিল সেটা কথা তার বলার অপেক্ষা রাখে না সেই সময়ে আমি এই কথাটা কেন বলছি সিরাতের প্রতিটা বিষয়কে আপনি কম্পেয়ার করতে হবে 1450 বছর আগের সময়ের সাথে আপনি এখনকার সময়ের সাথে কম্পেয়ার করলে হবে না এখন নারীর অধিকার নিয়ে সবাই সোচ্চার এটা এখন একটা ভাবসাবের ব্যাপার স্টাইলের ব্যাপার ফ্যাশনের ব্যাপার যে নারীদের অধিকারে সোচ্চার কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন তখন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা অপরাধ ছিল নিজের বাবা নিজের কন্যা সন্তানকে পুঁতে ফেলতো ওই সমাজে নারীর অধিকার নিয়ে কথা বলাটা ফ্যাশন ছিল না ওইটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আজ পৃথিবীতে মানবাধিকারের ধ্বজাধারীরা তারা বিদেশি ফান্ড পাওয়ার জন্য বিদেশি প্রজেক্ট হালাল করার জন্য পত্রিকার লাইমলাইটে আসার জন্য ফ্যাশন হিসেবে নারীর অধিকারের কথা অনেকে বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীর অধিকারের কথা বলেছেন তখন কোন প্রজেক্ট দেয়া তো দূরের কথা তখন সমাজ সেটাকে মেনে নেওয়াটা সবচেয়ে কঠিন কাজ ছিল ওই জগদ্দল পাথর সমাজ বুকের উপরে দাঁড়িয়ে ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারীকে সাথে মুক্ত করা নয় আকাশে তুলে রেখে দিয়ে গেছেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয় তাকে যদি আপনি পাঠ করতে হয় তাকে যদি আপনার উপলব্ধি করতে হয় আপনি 2024 এর এই প্রেক্ষিতে বা এই বাস্তবতায় আপনি ভাবলে সেটা ভুল হবে সেটা আপনার সঠিক আপনার মূল্যায়ন হবে না তার যথাযথ মূল্যায়ন হবে 1450 বছর আগের পৃথিবী কেমন ছিল আমি প্রায় বলি 1450 বছর যাওয়া লাগবে না 50 বছর আগে বাংলাদেশ কি ছিল আমরা আমাদের শৈশবে ছোটবেলায় দেখেছি যে একই বাপের ছেলে মেয়ে মাছের কল্লা কখনো মেয়েরা খাইতে হয় না ছেলেরা খায় ছিল না এগুলো আমাদের দেশে একসময় এগুলো দূর হয়েছে কাদের কারণে এগুলোর ক্রেডিট নেয় বিদেশি ফান্ড পাওয়া এনজিও গুলো আমার বলতে কোনো দ্বিধা নেই এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে মসজিদের মিম্বর গুলো এদেশ থেকে যৌতুককে ঝেটিয়ে বিদায় করেছে ওলামা একরাম আলেমদের অবদান এই সমাজ স্বীকার করুক আর না করুক ইতিহাস একদিন কথা বলবে প্রতিটি মসজিদের মিম্বর থেকে প্রতিটা মাহফিলের মাইক থেকে নারীদের কারণ আলেমরা কথা না বলে তো উপায় নেই কোরআন সেই মহাগ্রন্থ যেখানে সূরাতুন নিসা আছে সূরাতুন রিজাল নেই ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেন আল আম্বিয়া ওয়াল বানাত নবীরা সব মেয়েদের বাপ বেশিরভাগ মেয়েদের নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানাইছেন ছেলের বাপ খুব কম ছিল স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আল্লাহ দিয়েছেন কিন্তু নিয়ে গেছেন রেখেছেন কি মেয়ে মেয়ের বাপ যাই হোক তো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগের যে বাস্তবতাতে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আপনি অতদূর যাওয়া লাগবে না 30 বছর 40 বছর আগের বাংলাদেশে নারীর অবস্থান কি ছিল সমাজে তখন নারীর অধিকার বলা কত কঠিন ছিল আর 1450 বছর আগের পৃথিবীতে যখন ওয়াইদাল মাহমুদাতু সুইলাত এই পরিস্থিতি ছিল সেই সময়ে নারীর অধিকার সম্পর্কে এটা বলতে পারা যে কোনো বাবা মা কোনো প্যারেন্টস যদি তার দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে কোনো অবিচার না করে সঠিক তরবিয়ত তাদেরকে দেয় যথাযথ শিক্ষা দীক্ষা তাদেরকে দেয় তাদের প্রতি সঠিক আচরণ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের এবং তার পাশাপাশি জান্নাতে থাকার গ্যারান্টি দিচ্ছেন সুবহানাল্লাহ ভাইরামান
তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে তাওয়াদু তার যে আচরণ তার যে বিনয় এগুলো আজকালকার অনেক বিনয়ের ভান আছে এখনকার পৃথিবীর যত প্রেসিডেন্ট যত প্রধানমন্ত্রী যত নেতা যত বড় বড় ব্যক্তি দেখবেন মানুষের সামনে তাদের এটিকেটস তাদের ম্যানার্স তাদের মুখের হাসি মানে ঝুলে থাকে ঠোঁটের এদিকে এক হাসি মাঝখানে আরেকটা হাসি চতুর্দিক থেকে শুধু হাসি ফুটে এদিকে তারাই অসংখ্য মানুষকে খুন করছে গুম করছে বোমা হামলা করছে মেনিরিহ মানুষকে মেরে শেষ করছে সেখানে সাইন করছে সাপোর্ট করছে বাট মাইকের সামনে এসে অনেক অভিনয় করছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই মানুষ ছিলেন যিনি বিনয়ের ওয়াজ করেন নাই শুধু তিনি নিজে বিনয়ী হয়ে দেখিয়েছেন বিনয় কাকে বলে কত প্রকার কি কি কিভাবে বিনয়ী হতে হয় আপনি এখন অধিকারের কথা বলছেন শ্রমিকের অধিকার নিয়ে আপনি শ্রমিকের অধিকার কি বলতে পারবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুমি যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও তুমি যা পরো তোমার শ্রমিককে তা আজও পৃথিবীতে কোন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করা কোন মানবাধিকার প্রতিষ্ঠান এই কথা বলতে পারে নাই এত সহজ কথা না তুমি যেই ব্র্যান্ডের জামা পরবা তোমার ড্রাইভারকে সেম ব্র্যান্ডের জামা কিনে দিবা সম্ভব আমি প্রায় সময় রসিকতা করে বলি যে আপনি এক ব্র্যান্ডের শার্ট কিনছেন কিনে এসে গাড়িতে উঠে বসে দেখেন হায় হায় সর্বনাশ ড্রাইভার সেম ব্র্যান্ডের সেম কালারের শার্ট পরে বসে আছে আপনার তো গলা দড়ি দেওয়ার অবস্থা হবে আপনার ছেলের জন্য জামা কিনে নিয়ে আসেন এসে দেখছেন হায় হায় কাজের বুয়া সেম জামা তার ছেলের পরে নিয়ে আসে আপনার বাসায় মানুষজন থাকবে কিছু অনেক লম্বা লম্বা কথা আমরা বলতে পারি এগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারবো এখনো পৃথিবী সেই জায়গায় যেতে পারে না এখনো পৃথিবীর সভ্যতার সেই সিঁড়িতে উঠতে পারে নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যা খাও একই খাবার সেম কোয়ালিটি খাবার তাদেরকে খাওয়াও তুমি যা পরো সেম কোয়ালিটি পোশাক তাদেরকে পরাও আজকে শ্রমিকদের অধিকার নিয়ে যারা কথা বলছে তারা বলছে শ্রমিকদের ন্যায্য মূল্য দাও মজুরি দিয়ে দাও আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চাইতে এক কাঠি এগিয়ে যে তাদের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দাও এরা বলছে ন্যায্য পারিশ্রমিক দিতে আর আমার নবীজি বলছেন যে ন্যায্য পারিশ্রমিক তো বটেই কাজ শেষ হওয়ার আগে আগে টাকা দাও তারা অনেকে অনেক নীতি বাক্য বলে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি বাক্য শুধু বলেন নাই তিনি একমাত্র ব্যক্তি যে তিনি যে জীবন দর্শনের কথা বলেছেন তার প্রতিটি কাজ তিনি নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়তে উপস্থিতি তো তার বিনয়ের কথা বলছিলাম যে তার বিনয় কেমন ছিল ওই যে কোনো ভাবসাব ছিল না বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা এক তো বাহির থেকে আসা একজন মানুষ আবার গায়ের রং কালো ইথিওপিয়ান আবার ক্রীতদাস ছিলেন আরবের মানুষদের ঘৃণা করার যত উপাদান ছিল তার সবগুলো একটা মানুষের মধ্যে থাকার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু তাদেরকে তাকে অ্যাজ এ মুসলিম অ্যাকসেপ্ট করে ছেড়ে দেন নাই যে মুসলমানদের একজন সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করেছেন নট অনলি দ্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তার মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন 2024 সনের বাংলাদেশের সমাজের মুয়াজ্জিন না এটা সেই আমলের মসজিদে নববীর মুয়াজ্জিন যে মুয়াজ্জিনের মর্যাদা ইমামের পরে যার মর্যাদা সমাজে সবচেয়ে বেশি যে মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সবচেয়ে উঁচু গর্দান থাকবে কিয়ামতের ময়দানে সেই সম্মানের জায়গাটা কাকে দিয়েছেন একজন ক্রীতদাস ছিলেন গায়ের রং কালো বাহির থেকে আসছেন বিদেশি একজন মানুষ এরকম একজন মানুষকে ভাইরা আমার সালমান ফার্সির মতো মানুষ বাহির থেকে আসা একজন তার বুদ্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্ত পরিবর্তন করে গোটা মদিনা চারপাশে পরিখা খনন করতে লেগেছে এরকম অসংখ্য নজির দেখানো যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো এরকম সত্যিকারের বিনয়ী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমিন ভাইরা আমার উত্তম আচরণের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের অঙ্গীকার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করেছেন শুধু একটা ঘটনা আমাদের জানা ঘটনা আবার একটু রিপিট করি সেটা হলো আবু বাসির ঘটনা হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছে একটা জুলুমের চুক্তি চাপিয়ে দিয়েছিল মক্কার মুশরিকরা মুসলমানদের উপরে তার মধ্যে একটা পয়েন্ট ছিল না যে মক্কা থেকে কোনো লোক যদি মুসলমানদের দলে এসে যোগ দেয় মদিনায় মুসলমানদের সাথে যোগ দেয় তাকে কি করতে হবে ফেরত দিতে হবে মামুর ভাইয়ের আবদার ছিল না যেহেতু চুক্তিতে স্বাক্ষর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যেহেতু চুক্তিতে সম্মত তিনি হয়েছেন সেহেতু আবু বাসির রাদিয়াল্লাহু আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন নিষ্ঠুর নির্মম অমানুষ কাফেরদের কাছ থেকে রক্ষা পেয়ে যখন মুসলমানদের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বাসিরকে বলেছেন আবু বাসির
আমি তো ওয়াদা করেছি, আমার প্রতিশ্রুতি আমাকে তো রক্ষা করতে হবে। কষ্টে কলিজা ছিঁড়ে যায়, তারপরও নিজের মানুষটাকে শত্রুদের হাতে তুলে দিতে হয়েছে শুধু ও প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য। যদি আল্লাহ তাআলা তার নবীকে কষ্ট পেতে দেন না, অবশ্যই আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, সে ঘটনা আপনারা জানেন। কিন্তু প্রতিশ্রুতি কাকে বলে, রক্ষা কাকে বলে, কত প্রকার কি কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উজ্জ্বল উদাহরণ পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। ভাইরা আমার, লাম ইয়াকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আনান ওয়ালা তাআনান ওয়ালা ফাহিশাতুল বাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে গালমন্দ করা, অশ্লীল কথা বলা, কটু কথা বলা, নিচু কথা বলা, এই টাইপের আচরণ করা, এটা কখনো তার দ্বারায় ঘটেনি। উত্তম আখলাকের গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। আমরা অনেকে বাইরে খুব ভালো মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু আমাদের আখলাক, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, মুখ দিয়ে কি বাইর হয়, হাত দিয়ে কি ছুটে, চোখ মুখের কালার কি হয়, চেহারার ধরন কি হয়, এগুলো আমাদের ঘরের লোকজন খুব ভালো করে জানে। আসেন না এরকম মানুষ, বাইরে ফেরেশতার মতো মাশাআল্লাহ, ভেতরে চাঁড়ালের মতো, বরং এই শ্রেণীর মানুষের সংখ্যাই সবচাইতে বেশি। দেখি বিশ্বাস করার উপায় না যে এই লোকটা এরকম অমানুষের চরিত্র ধারণ করে ভেতরে, বাহিরে জাস্ট খোলস পড়ে আছে। এই জন্য আজ আমাদেরকে বিশেষ করে এই আখলাকের দুর্ভিক্ষ যখন চলছে, চতুর্দিকে যখন আখলাকি মানুষ পাওয়া যাচ্ছে না, এই সময় আমাদেরকে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সিরাতে নববীর আখলাকের এই পাঠটা আমাদের জীবনে আমরা লেপটে নেব, ভালো করে ধারণ করবো ইনশাআল্লাহ, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের দ্বারা কোনো অহংকার প্রকাশ পাবে না, কখনো ভাবসাব আসবে না, কোনো অহংকার হবে না, কোনো কিছুতেই না, না দুনিয়ার কোনো কিছুতে, না আমল ইবাদতের কারণে, না অর্থের কারণে, না কোনো কিছুর কারণে। আমাদের তরুণরা বিশেষ করে মাশাআল্লাহ নতুন বাংলাদেশ তাদের হাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু তরুণদের অনেকে অনেক সময় এমন এমন কথা বলে বসেন যেটা আসলে অহংকারের সীমানায় চলে যায়, এরকম মন্তব্য অনেক সময় করেন। আল্লাহ তাআলার কাছে এটা একেবারেই অপছন্দনীয়। আল্লাহ তাআলা বিনয়ী মানুষদেরকে পছন্দ করেন, ক্রেডিটটা নিজে নেওয়ার মধ্যে কোনো গর্ব নেই, বরং প্রকৃত মনুষ্যত্ব হলো ক্রেডিটটা আল্লাহ তাআলাকে দেওয়ার মধ্যে, যে আল্লাহ শুকর, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই আমি পেরেছি। ফিলিস্তিনের যুবকরা, আপনার কি মনে হয় আপনার চাইতে কম দৃঢ় চেতা? আপনার কি মনে হয় আপনার চাইতে তাদের ইমানের দুর্বলতা আছে? তারপরও আল্লাহ তাআলা তাদেরকে এখনো মুক্তি দিচ্ছেন না, তারপর আল্লাহ তাআলা তাদেরকে সে সুসংবাদ দিচ্ছেন না। আপনি খুব অল্প সময়, অল্প পরিশ্রমে কোন একটা পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যদি আপনি অহংকারী হয়ে যান, তো মনে রাখবেন অহংকারী কিন্তু পতনের মূল হয়, ইমানদার সবসময় বিনয়ী হয়। তো উত্তম আখলাকের প্রয়োজনে আমরা সেই বিনয়টা ইনশাআল্লাহ ধারণ করার চেষ্টা করব, প্রতিশ্রুতি রক্ষা করব, আচরণ সুন্দর করব, কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে তার একমাত্র করণীয় হলো দ্রুততম সময় সেটাকে নিষ্পত্তি করে ফেলা। কারোর প্রতি কোনো অবিচার হয়েছে, হতে পারে মানুষ হিসাবে আমার আচরণ খারাপ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে এটা নিষ্পত্তি করে ফেলো, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আজকে হাবিব সাহেব তেলাওয়াত করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন সন্তানকে দেখে বাপ পালাবে, বাপকে দেখে সন্তান পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, কেউ কাউকে সাইড সাইড দিবে না। সেই দিন আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়াতে তোমাদের পারস্পরিক যে সমস্ত দেন দরবার আছে, একজন রিকশাওয়ালাকে দুর্ব্যবহার করেছো, ক্ষমা চাই না। বিশেষ করে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, যৌবনের এই সময়টা এটা মানুষকে নানাভাবে অহংকারী করে তোলে, দাম্ভিক করে তোলে। বিশেষ করে যখন দুই চার পাঁচজন বন্ধু বান্ধব একসাথে রাস্তাঘাটে চলেন, তখন ধরাকে সরাই মনে হয়, তখন পাওটা মাটিতে চড়ে না, মনে হয় উড়ে, ঠিক না? একা যখন হোটেলে যান, বিড়ালের মতো চুপচাপ ভদ্র ছেলের মতো, ইনোসেন্ট ছেলের মতো বলেন কাকা এক কাপ চা হবে, আর যখন চার পাঁচজন বন্ধু বান্ধব সাথে নিয়ে যান, তখন এই তোমার কথা কানে যায় নাই, কয়বার চা চাইলাম তোমার কাছে, এদিকে আসো, এই তোমার ম্যানেজারের ডাক দাও, ভাবসাবই আলাদা হয়ে যায়, ঠিক না? বেঠিক পাবলিক পরিবহন যখন উঠেন, একা একা যখন উঠেন, বিড়ালের মতো চুপসে থাকেন এক কোনায়, যখনই চার পাঁচজন বন্ধু বান্ধব সাথে উঠেন, তখন আপনার দাপটের চোটে কন্ডাক্টর ড্রাইভার সব থরথর করে কাঁপতে থাকে। মনে রাখবেন আপনি আপনার বন্ধু বান্ধবের বেষ্টিত হওয়ার কারণে যখন অহংকারী হয়ে উঠছেন, এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। মনুষ্যত্ব কোনটা?
যে বন্ধু-বান্ধব না আমার কাছে অনেক পাওয়ার থাকবে কিন্তু আমি বিনয়ী থাকব আমি অহংকারী হব না আমি জানি আমার উপরে কে আছেন আল্লাহ যে আল্লাহ আমাকে মুহূর্তের ভিতরে আমার পতন ঘটিয়ে দিতে পারেন সো আমার অহংকার সাজে না আমি বিনয়ী থাকব আপনি আপনার তরুণ বয়সে এই জিনিসটা এত ডेंजरस দেখেন আপনার তরুণ বয়সে যৌবনের উচ্ছলতায় আপনি ভার্সিটি থেকে বের হয়েছেন রাস্তা গিয়ে একটা রিকশা ঠিক করবেন রিকশাওয়ালার সাথে এক কথা দুই কথা আপনি মাথা গরম হয়েছে দুই চারটা ঘুষি দিয়ে দিয়েছেন দুই চারটা খারাপ কথা বলেছেন গালি দিয়ে দিয়েছেন ভাড়া না দিয়ে চলে গেছেন রিকশাওয়ালা বেচারা কিচ্ছু বলার সাহস পায় না ভার্সিটির ছেলে আরো কয়েকজন বন্ধু-বান্ধব আছে ভয়ে বেচারা জান বাঁচতে পারলে বাঁচে কিচ্ছু বলে না সমস্যার জায়গা হলো এই রিকশাওয়ালা চলে যাবে হয়তো আপনি আর কোনোদিন খুঁজে পাবেন না আপনি একসময় হয়তো কোনোভাবে ইসলামের পথে আসবেন দ্বীনের পথে আসবেন ভালো হয়ে যাবেন সবই ঠিক আছে কিন্তু এই রিকশাওয়ালার কাছে যে আপনার একটা দেনা থেকে গেল মরণ পর্যন্ত হন্যে হয়ে খুঁজে আর রিকশাওয়ালাকে কোনোদিন মাপ চাওয়ার জন্য খুঁজে কিয়ামতের ময়দানে যখন লম্বা দাড়ি ইয়া লম্বা জুব্বা মাথায় টুপি মাশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে কোরআন তেলাওয়াত আপনার উমরা হজ ওয়াজ নসিহত দান সাদাকা বহুত আমলের পাহাড় নিয়া মুছে তেল দিয়ে দিতে জান্নাতের দিকে আগায় যাবে ও রিকশাওয়ালা এসে সামনে এসে দাঁড়াবে বলবে থামো ওই যে গালি দিয়েছিল অন্যায়ভাবে গায়ের জোরে কিচ্ছু বলতে পারি নাই আল্লাহ বলবো আল্লাহ আমি আজকে বিচার চাই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে ওখানে থামিয়ে দিয়ে বিচার করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মারিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে হতদরিদ্র কে সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিস ফিনা মাল্লা দিনার আলা গোরা দিরহামা যা টাকা পয়সা নাই সেই তো গরিব এই তো আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আরে না এই গরিবের কথা বলছি না এই গরিব আসল গরিব না টাকা পয়সা নাই তো কি হয়েছে এক সময় হবে এটা চূড়ান্ত কোনো গরিব হওয়ার ব্যাপার না বা হতদরিদ্র হওয়ার ব্যাপার না তাহলে আসল হতদরিদ্র কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল হতদরিদ্র হলো আসল অভাবী এবং গরিব হলো সে ভিখারি হলো সে যে কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে গেছে অনেক ভালো কাজ নিয়ে গেছে অনেক ইসলামিক সম্মেলনে গিয়েছে ওয়াজ মাহফিলে গিয়েছে ওলামাদের সোহবতে গিয়েছে অনেক ভালো ভালো কাজ করেছে এই ভালো কাজগুলো নিয়ে যাওয়ার পর এত পাওনাদার কিয়ামতের ময়দানে একত্র হয়েছে যে তার আমলগুলো সেগুলোকে পাওনাদারদেরকে সেগুলোর সওয়াব দিতে দিতে তার আমল শেষ হয়ে গেছে পাওনাদার তখনও শেষ হয় নাই এবার পাওনাদারদের পাপের যে বোঝা সেটা নিয়ে নিয়ে তাদের সাথে দেনা পরিশোধ করতে করতে পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে গেছে সারা জীবন করেছে ভালো কাজ কিন্তু গিয়েছে কোথায় কেন ওই যে মানুষের হক জীবনে নষ্ট করেছে ভাইরা আমার আমাদের সমাজে এই ভালো মানুষের বড় অভাব নামাজের রোজাদার মানুষের অভাব তো আছেই কিন্তু তার চেয়ে বড় অভাব হলো উত্তম আচরণকারী মানুষের এজন্য যারা তরুণ আছেন বেশিরভাগই তরুণ এখানে বসে আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে খবরদার তারুণ্যের উচ্ছলতায় কারোর প্রতি কোনো অবিচার করবেন না যদি কোনো কারণে হয়ে যায় যখনই সম্বিত ফিরে পাবেন দেরি না করে দ্রুততার সাথে তাকে সেটা নিষ্পত্তি করবেন তার কাছে মাপ চাই নেবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই বিলম্ব করবেন না অহংকার করে চলে যাবেন না কারণ সুযোগ একবার হারিয়ে গিয়ে ফেললে আবার জীবনে কখনো সেই সুযোগ নাও পেতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাকের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন আমি একটা কথা প্রায় বলি অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না তারা আমাদের আচরণ দেখে তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না তারা আমাদেরকে রিড করে আমাদেরকে পড়ে সো আমাদের আখলাক আমাদের আচরণ আমাদের ব্যবহার এগুলো যত ভালো হবে এটাই হবে ইসলামের জন্য সবচেয়ে বড় দাওয়া ইসলামের প্রতি সবচেয়ে বড় আহ্বান মানুষকে অতএব সেই চেষ্টা করব তো আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে